বিডি ব্ল্যাকস্মিথ চ্যানেলে সবাইকে স্বাগত। বিডি ব্ল্যাকস্মিথ চ্যানেল মানেই হলো বাংলাদেশের কামার। আমি আজকে আপনাদের দেখাচ্ছি একটা ট্রাকের অরিজিনাল জাপানি স্প্রিং দিয়ে একটা মাছ সবজি কাটা একটা ফোল্ডিং বটি। এরকম বটিরা কিন্তু আপনারা কখনো বানানো দেখেন নাই, তাই দেখেন অরিজিনাল জাপানি স্প্রিং দিয়ে আমি কিভাবে কি বটিটা বানাই সেই পুরো ভিডিওটাই আপনাদের দেখাবো। তাই আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট করি, আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর দেখেন কত সুন্দর করে একটা জাপানি স্প্রিং দিয়ে কিভাবে একটা ফোল্ডিং বটি তৈরি করা হয়। আর বিডি ব্ল্যাকস্মিথ চ্যানেল থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল বাংলাদেশে যে কোনো মালমাটি ডেলিভারি দেওয়া হয়। তো আপনাদের যদি কোনো জিনিস দরকার পড়ে আপনারা আমার কাছ থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, ভিডিওর শেষে আমার যোগাযোগ নাম এবং নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখতে থাকেন একটা অরিজিনাল জাপানি স্প্রিং দিয়ে কিভাবে সুন্দর করে একটা ফোল্ডিং বডি তৈরি করা হয়। তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে দেখান অনুরোধ রইল। ভাগাভাগি নিয়ে যাচ্ছে
দেখেন কত সুন্দরভাবে কিন্তু অরিজিনাল জাপানি স্প্রিং দিয়ে কিন্তু বটিটা তৈরি করা হচ্ছে। আর দেখেন এই কামারের কাজ কিন্তু অনেক পরিশ্রম, অনেক পরিশ্রমের মাঝেও কিন্তু আমি আপনাদের ভিডিও করে দেখাই এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। তাই আপনারা একটু সাপোর্ট করবেন, আপনার একটা সাপোর্টেই ভিডিও বানাতে অনেক গুণ উৎসাহ বেড়ে যায়। তাই দেখেন অরিজিনাল জাপানি স্প্রিং দিয়ে বটিটা বানাইয়ে কি পরিমাণ ধার, আমি কিন্তু সেটাই আপনাদের দেখাবো। কারণ আপনাদের এরকম অরিজিনাল জাপানি স্প্রিং দিয়ে কেউ তো বটি তৈরি করে দেবে না, কারণ এটা অনেক পরিশ্রমের কাজ। কিন্তু আমি আমার পরিশ্রমটা আমার কাজের সাথে আমি কখনো তুলনা করি না, কারণ আমি কষ্ট করি। আপনাদের কষ্ট করে ভালো মানের একটা জিনিস দিলে আপনারা যখন বলেন যে প্রোডাক্টটি অনেক ভালো হয়েছে, তখন আর কষ্টগুলো অনেক মনে থাকে না। এই যে বটিটা দেখতেছেন, এই বটিটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আমার একটা ভাই এই বটিটা অর্ডার দিছিল। সে কিন্তু থাকে হচ্ছে সৌদি আরব, সেইখান থেকে আমার এই বটিটা অর্ডার দিছিল। এখন কিন্তু এই বটিটা বানিয়ে আমি কিভাবে কি তার বাসায় পাঠাইছি সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো। তাই আপনারা শুধু দেশে না, যারা প্রবাসী ভাইরা আছেন, যারা আমার ভিডিও দেখেন, আপনারাও কিন্তু আমার কাছ থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাংলাদেশে যে কোনো লোকেশন বললে আমরা কিন্তু সঠিক সেই জায়গায় কিন্তু আমরা প্রোডাক্টটি পৌঁছিয়ে দিয়ে থাকি। তাই আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে যে কোনো মালমাটি নিতে পারেন। আর দেখেন অরিজিনাল জাপানি স্প্রিং দিয়ে কীভাবে মাছ সবজি কাটা একটা ফোল্ডিং বটি তৈরি করা হয়, এরকম বটি আপনারা কিন্তু কোথাও দেখতে পারবেন না, কারণ এইটা এরকম ফোল্ডিং বটি কেউ আপনাদের তৈরি করে দেবে না। দেখছেন কত কিন্তু হাড় ভাঙা পরিশ্রমের পরে কিন্তু অরিজিনাল জাপানি স্প্রিং দিয়ে বটিটা তৈরি করা হলো। এবং এটা কিন্তু আমার পলাশ নামের একটা সিল, সেটাও কিন্তু আমার বটিতে দিয়ে আমি বটিটা সুন্দরভাবে পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট করে আপনাদের দেখাবো। তাই আপনারা পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই স্কিপ করে দেখবেন না। দেখ হ্যাঁ আপনারা এখন দেখতে পাচ্ছেন কিন্তু অরিজিনাল জাপানি স্প্রিং দিয়ে কিন্তু বটিটা একদম পুরোপুরিভাবে কিন্তু বানানো হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের দেখাইছি। তাই আপনাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ভিডিওর একটা লাইক দিয়ে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। এই বটিটা সুন্দর করে ঘষে টেম্পার দিয়ে
কি পরিমাণ ধার আমি কিন্তু সেটা দেখাবো, কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো তাই আমি আপনাদের দ্বিতীয় মাঝে দেখাবো এই বটিটা সুন্দরভাবে কীভাবে কি ঘুরছে, কীভাবে কি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাইছি। আর দেখছেন আমি কিন্তু 1 কেজি 500 গ্রাম ওজন দিছিলাম, দেখেন বানানোর পরে 1 কেজি 385 গ্রাম, দেখতে পাচ্ছেন প্রায় 200 গ্রামের বেশি কিন্তু বানানোর পরে কমে যায়। তাই আপনাদের পুরো সব কিছু কিন্তু শেয়ার করলাম, কিন্তু পরিমাণ কিন্তু এখান থেকে কেটে নেওয়া হয়নি। তাই আপনাদের একটু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা সুন্দরভাবে ঘুরতে কীভাবে কি কুরিয়ারের মাধ্যমে পাঠাইছি আমি কিন্তু সুন্দরভাবে আপনাদের সেইটা দেখাবো। তাই আপনারা ভিডিও মাত্রা দেখতে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওর শেষে আমার কিন্তু যোগাযোগ নাম্বার দেয়া থাকবে, আপনারা ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। এই দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে ঘষা হলো, এই ঘষাটা কীভাবে কি ঘষলাম আপনাদের কিন্তু দ্বিতীয় পার্টে দেখাবো। তাই আপনারা দ্বিতীয় পার্টটা দেখতে হলে চ্যানেলের অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। আর এরকম বটি যদি আপনাদের দরকার পড়ে আপনারা আমার কাছ থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন। তাই আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন।